हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल विश्वबंग। चैनल आबार हाजिर हलम नतून एक वीडियो निये। आजकेर ये वीडियो स्पेशली जारा माध्यमिक परीक्षार्थी रोयेछेन बा जारा 2021 साले माध्यमिक परीक्षा देवें तादेर जन्य आजकेर वीडियो। केनना करोना भाइरासेर कारणे राज्य सरकार स्कूल खुलते पारेनि, ए कारणे जारा 2021 साले माध्यमिक परीक्षा देवें से समस्त परीक्षार्थीदेर कथा माथाय रेखे 2021 সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস অনেকটাই কমন হয়েছে। তো সিলেবাস কতটা কমন হয়েছে, সিলেবাসে কি কি রাখা হয়েছে, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। অর্থাৎ 2021 সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, চ্যানেলটিতে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় শিক্ষা নানান বিষয় ও চাকরির খবরাখবর নিয়ে। তো শিক্ষা নানান বিষয় ও চাকরির খবরাখবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিশ্ববঙ্গ। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যে বিষয়টি রয়েছে তা হলো বেঙ্গলি, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। গল্প, এখানে মোট তিনটি গল্প রয়েছে, তা হলো জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি। কবিতা, এখানে মোট পাঁচটি কবিতা রয়েছে, তা হলো আই আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক, প্রলয়োল্লাস। প্রবন্ধ রয়েছে একটি, তা হলো হারিয়ে যাওয়া কালিকলম। নাটক রয়েছে একটি, তা হলো সিরাজউদ্দৌলা। পূর্ণাঙ্গ ছয় গ্রন্থে কণি, ব্যাকরণ, কারক ও অকারক সম্পর্ক, সমাস। নির্মিতি থেকে রয়েছে কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, রচনা, অনুবাদ ইংরেজি থেকে বাংলা। এরপর যে বিষয়টি রয়েছে তা হলো ইংলিশ, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। লেসেন ওয়ান, ফাদার্স হেল্প, লেসেন টু, ফেবল, লেসেন থ্রি, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, লেসেন ফোর, মাই ওন ট্রু ফ্যামিলি, লেসেন ফাইভ, আওয়ার রানওয়ে কিট। গ্রামার থেকে রয়েছে রাইটিং স্কিল। সাবজেক্ট হিস্ট্রি, চ্যাপ্টার ওয়ান আইডিয়াস অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের ধারণা। চ্যাপ্টার টু রিফর্ম ক্যারেক্টারিটিস অ্যান্ড অবজারভেশন, সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন। চ্যাপ্টার থ্রি রেসিস্ট্যান্স অ্যান্ড রিবেলিয়ন, ক্যারেক্টারিটিস অ্যান্ড অ্যানালাইসিস, প্রতিরোধ ও বিদ্রোহ। চ্যাপ্টার ফোর আর্লি স্টেজ অফ কালেকটিভ অ্যাকশন, ক্যারেক্টারিটিস অ্যান্ড অ্যানালাইসিস, সংঘবন্ধা, গোড়ার কথা। চ্যাপ্টার ফাইভ অল্টারনেটিভ আইডিয়াস অ্যান্ড ইনিশিয়েটিভস ফ্রম মিড 19th century টু দ্য আর্লি 20th century, ক্যারেক্টারিটিস অ্যান্ড অবজারভেশন, বিকল্প চিন্তা ও উদ্যোগ 19th শতকের মধ্যভাগ থেকে 20th শতকের প্রথমভাগ পর্যন্ত, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। সাবজেক্ট জিওগ্রাফি, এখানে রয়েছে বহিজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। ভারত, ভারতের ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ ও মানচিত্র। লাইফ সায়েন্স, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অ্যান্ড লিভিং অর্গানিজম, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। কন্টিনিউটি অফ লাইফ, জীবনের প্রভাবমানতা। হিয়ারিডিটি অ্যান্ড সাম কমন জেনেটিক ডিজিজ, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। ফিজিক্যাল সায়েন্স, সাধারণ অংশ, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, পদার্থবিদ্যা, আলো, চলত্বরি। রসায়ন, পর্যায় সারণি, মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। ম্যাথামেটিক্স, অর্থাৎ গণিত, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদ কষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়ত ঘন, অনুপাত ও সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, বিতস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ব বৃত্তাকার চোং, দ্বিঘাত করণী, বিতস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য, ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, গোলক, ভেদ, অংশীদারী কারবার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ব বৃত্তাকার শঙ্কু, সম্পাদ্য, বৃত্তের স্পর্শক অঙ্কন, সাদৃশ্যতা। তো ভিউয়ার্স, এই হলো আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনি যদি একজন মাধ্যমিক পরীক্ষার্থী, অর্থাৎ 2021 সালে মাধ্যমিক পরীক্ষাতে হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। আর এই চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।